মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিটল থিংস। তো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করছি। আজকে এখন বাজে হলো 9:30, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম 7:30। ওঠার পরে ব্লগটাকে আমি এডিটিং কমপ্লিট করে এখন ওইটাকে ডাউনলোড করছি, মানে রেন্ডারিং করছি। রেন্ডারিং করার পরে সব হয়ে গেলে ওইটাকে পোস্টও করতে হবে। চেষ্টা করছি 10টার মধ্যে পোস্ট করার, বাট আমার মনে হয় না হবে আর কি। বাট চেষ্টা করছি 10টা থেকে 11টার মধ্যে ওইটাকে পোস্ট করে লাইভ করে দেওয়ার। তো এখন বাজে হলো 9:30, আর বাবা বাড়ি চলে এসছে। আর এঞ্জেল ঠিক 7টার সময় উঠেছিলাম, আর 7টার সময় এঞ্জেল সেই কি লাফালাফি, বাবাকে দেখে লাফালাফি বেশি। একটা সাইডে লিপস্টিকের, একটা সাইড ডার্ক লাগছে, একটা সাইড লাইট লাগছে। যাই হোক, এখন এঞ্জেল বাবার পেছন পেছন ঘুরছে। আর তো আমার ডিউটি শেষ, এবার যাবো মাসি কি রান্না করছে একটু দেখে নিয়ে তারপরে তোমাদের জানাচ্ছি কি হচ্ছে। আজকে হচ্ছে সানডে, একটা কথা তোমাদের জানিয়ে দিই, এখন থেকে ব্লগ, প্রত্যেক দিনের ব্লগ যেরকমভাবে ডেইলি, মানে ধরো আমি স্যাটারডে ব্লগ করলাম, সানডের মধ্যে আপলোড হয়ে যাবে, সানডে ব্লগ করলে মানডের মধ্যে আপলোড, মানে রেগুলারাইজ হয়ে যাচ্ছে। আর কোনো ওরকম না আগের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ তা নয়, প্রত্যেক দিনের ব্লগ মানে নেক্সট ডেতে দেখতে পাবে তোমরা। তো ইয়া, চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। মাসি রান্না করছে, রান্না কি না কাটাকাটি করছো? কাটাকাটি করছি, হলুদ খাচ্ছি আমরা। শাক রান্না হবে মনে হয়, মাসি টেবিলের ওপর বসে বসে কাটাকাটি করে। কি শাক হবে রান্না? এইরকম ক্যামেরা। তোমাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করে দিই আমি, এই কাঁচা হলুদ জিনিসটা আমি অনেক বছর ধরে খাই, মানে অলমোস্ট আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি কাঁচা হলুদ, আর আগে তো গুড় দিয়ে খেতাম, আখি গুড় যেটা হয় সেটাকে দিয়ে খেতাম, কারণ নর্মাল খেতে পারতাম না, এখন নর্মালও খেয়ে নিই আর কি। তো এই যে হলুদটা আছে, হলুদটা যদি তোমরা কাঁচা হলুদ খাও স্কিনের পক্ষে খুবই ভালো। তো মাঝে মাঝে স্ক্রিপ্ট হয়ে যায়, বাট এইটা আমি, আমার একটা সিক্রেট টিপ, তো আমি সবসময় খাই এটা। এটা কী করছিস তুই? আর কাউকে চিনে না, ও এখন খাটের তলে, ওকে ও এখন কাউকে আর চিনে না। কি কাণ্ড চলছে মাসি, ব্রেকফাস্টে কি আছে আজকে? মাছ হবে, শাক ভাজা হবে, অনেক কিছু হবে, পরে জানাচ্ছি তোমাদেরকে। এখন মনে হয় মাসি খুব ব্যস্ত আছে, তো চলো ব্রেকফাস্টে শেয়ার করবো। তো চলো এবার ব্রেকফাস্টে সেরে ফেলি। সানডে, বাট আমার লাইভ দেওয়ার আছে আজকে 3টের সময়, তো একটু তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে, সান সব কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমার তো এমনিতেও 3টে বেজে যায় সব কিছু করতে করতে। তো তাই জন্য আর কি আজকে সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে হবে। তো ইয়া, মাসি কী করছো? আমি অ্যাঞ্জেলের খাবার করছি। অ্যাঞ্জেলের কী খাবার? মাছ খাচ্ছে আজকে, অ্যাকচুয়ালি রোজ রোজ ওরও চিকেন খেতে ভালো লাগে না, তো আজকে মাছ খাচ্ছে। তো ইয়া, এখন জেলের রান্না হচ্ছে আজ তোমরা শুনলেই, আর ওইদিকে আমি বসে বসে একটু ভিডিওটা, ওইটা আমাদের শাক ভাজার হয়েছে তাই তো? হ্যাঁ, তো এইসব হচ্ছে, আর আমি ওইদিকে বসে বসে কিছু ভিডিও এডিটিংগুলো করে ফেলছি, এডিটিং না থাম্বনেলটা এডিট করছিলাম,
ভিডিও তো এডিট হয়ে গেছে, পোস্টও হচ্ছে, কতক্ষণে হবে তার কোনো ঠিক নেই কিন্তু পোস্ট হচ্ছে। আর আমি থাম্বনেলটা এডিট করছিলাম, এডিট করে ওইটাকেও দিয়ে দেবো। এবার এই চলছে এখনকার, এখন বাজছে কটা, 11:30, তো এখন একটু শুয়েই আছি, ল্যাথ খাচ্ছি আর ভিডিও এডিট করছি, আর কিছুই করছি না। এখন বাজছে 1টা আর এখনও অবধি আমার স্নানে যাওয়া হয়নি, এখন চুলে তেল দিচ্ছি, যেহেতু আজকে সানডে তো এখন চুলে তেল দিচ্ছি। মাথাটা এতটাই ব্যথা করছে যে চুলে তেল না দিয়ে পারছিলাম না। তো এই যে আমার হেয়ার অয়েল আমি এখন ইউজ করছি, তো ইয়া অলমোস্ট 3:10 আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। অ্যান্ড এই দেখো আমার কালেকশনগুলো আমি শো করে দিয়েছি, সব রাখা আছে এখানে, এক এক করে দেখানো শুরু করে দেবো। আমি একটা গ্রুপে লাইভ যাচ্ছি, AAF গ্রুপ বলে একটা গ্রুপ আছে বাই দেবস্মিতা, তো ওই গ্রুপে আমি লাইভটা আজকে যাচ্ছি। নর্মালি আমার পেজ থেকেও যাই আমি, স্টাইল অ্যাপ ক্লাব পেজ, তো ইয়া এখন লাইভ যাওয়ার পালা। তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, আফটার 40 মিনিটস আমার লাইভটা কমপ্লিট হবে। তো ইয়া এই চলছে এখনকার আপডেট। তো গাইস এখন বাজছে 6:30, আর ভিডিও করার পরে আমি সব জামা কাপড় গুছালাম, অনেক কিছু করতে করতে অনেক টাইম লেগে গেছে, মানে 3:00 থেকে 6:00 অবধি এই সব করতে করতেই লেগে গেছে, আর বিশাল টায়ার্ড ফিল করছি। এখন একটু ভাবছি রেস্ট নিয়ে নিই, কারণ কালকে থেকে আবার রেগুলার অফিস শুরু হয়ে যাবে, আর রেস্ট ফেস্ট হবে না। তো আজকে একটু ভালো করে রেস্ট নিয়ে নিই, আজকে সানডে যেহেতু। তো ইয়া এই এখন আপডেট, এখন বাজছে 6:30, সন্ধে হয়ে গেছে। অলসো গাইস মাসি চলে গেছে বাড়ি, আর এঞ্জেলও এখন শুয়ে আছে, আর বাবাও বাড়ি চলে এসছে, সব কিছু আগের মতন ফিক্স হয়ে গেছে, তো এখন একটু মানে রিল্যাক্সডও ফিল হচ্ছে। তো ইয়া এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট আমি শুতে যাচ্ছিলাম, আর বাবা নিয়ে এসছে মোমো, তো ঝটপট করে মোমো খাবো, তারপরে গিয়ে শুনবো। যেটা এঞ্জেল কী করছিস, তোকে দরজায় বাইরে বের করে আটকে দিয়েছে, তোকে দরজার বাইরে বের করে আটকে দিয়েছে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাকে খোলার চেষ্টা করছেন যে তো বকু দিতে হবে। আমি দেখ ধাক্কা দিচ্ছি, আমি কী করবো বল, এই দেখ ধাক্কাও দিচ্ছি, খুলছে না, তুই খোলার চেষ্টা কর, ধাক্কা দিচ্ছি আমি, খুলছে না তো, দেখ আমিও খুল, ধাক্কা দিচ্ছি, খোল। তো গাইস এই জাস্ট একটা বড় সড়ো পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম, এখন বাজে হলো 11:00, আর আমি ঘুমিয়েছিলাম হলো 8:00 সময়, আর অলমোস্ট 3 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তো মানে এত টায়ার্ড ফিল করেছিলাম যে ঘুমিয়ে পড়েছি আর উঠতে ইচ্ছে হচ্ছে, তার মধ্যে এত গরম পড়েছে, হঠাৎ করে একটা আওয়াজ হলো জোরে, আমার ঘুমটা ভেঙে গেল, দেখি উঠে যে মায়ের হাত থেকে পড়ে গেছে, বোতলটা পড়ে গেছে, সেই আওয়াজ হলো, তো ওই চক্করে আমার ঘুমটা ভাঙলো, নাহলে মনে হয় আজকে আমি উঠতামও না, আমি আজকে ঘুমিয়েই থাকতাম। যাই হোক উঠে গেছি, এখন ডিনারও হয়ে গেছে, 11:00 11:00 উঠেছিলাম, ডিনারও কমপ্লিট। এবার আমি আজকে বিশাল গরম পড়েছে, আজকে তো ইচ্ছাই করছে না, কিছু ভালোই লাগছে না, মানে শরীরটাই কীরকম ম্যাচ করছে, একটা বাজে গরম, একটু বৃষ্টি মিষ্টি হলে ভালো হয়। যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে উইথ দ্য নিউ ব্লগ। তো দেখতে থাকো লিটল থিংস, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে। তো বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ।